আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি পরশমনি সারিজ এর নতুন আরেকটি ভিডিওতে। চমৎকার একটি অসাধারণ সুন্দর কটনের শাড়ি নিয়েছি, যেখানে জামদানি, দাবাকোট এবং ফ্লোরাল একটা ডিজাইনের সংমিশ্রণে তৈরি করা ভ্যারাইটি ডিজাইন নিয়ে একদমই ডিফারেন্ট প্যাটার্নের একটি কটন শাড়ি। আপনারা সবসময় নিত্য নতুন চেয়েছেন, সেখান থেকে কিন্তু এই চেষ্টাটা করা। এখানে আমরা ফ্লোরাল জালওয়ার্ক দেখতেছি, তারপরে এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি চমৎকার একটি দাবাকোট, আর এইখানে দেখতে পাচ্ছি যে ডিজাইনটা করা আছে সেটাকে জামদানি প্যাটার্নের ডিজাইন বলা হয়ে থাকে। তো পুরোটা আঁচলটা জুড়ে এই ডিজাইন তো রয়েছে, সাথে থাকছে ফিতা বর্ডার। ফিতা বর্ডারের নিচে কিন্তু এরকম চমৎকার ওয়েবিং ওয়ার্কের একটি বর্ডার ক্রিয়েট করা আছে, যেখানে মণিপুরি টেম্পল স্টাইলের টেম্পলও দেওয়া আছে, সাথে কিন্তু এখানে জামদানি স্টাইলের বোটা ডিজাইনও করা আছে। বডিটার ভেতরে যদি দেখাই তাহলে জিগজ্যাগ ওয়ার্কের উপরে কিন্তু করে দেয়া আছে চমৎকার বুটা ডিজাইন, যেটাকে না আমরা বিন্দিয়া বুটি বলে থাকি, এবং সাথে জামদানি প্যাটার্নের একটি ডিজাইন রয়েছে। আঁচলের সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট টার্সেল এখানে, এগুলোকে আবার রশি টার্সেল বলা হয়ে থাকে, যেগুলো ডোরি ওয়ার্কের ডোরি টার্সেল বলা হয়। এবং এটার সাথে কিন্তু ফেব্রিক্স দেয়া আছে ব্লাউজের জন্য আপনাদের, এই ব্লাউজের ফেব্রিক্সটা দিয়ে আপনারা ব্লাউজ মেক করতেও পারেন, না করলে শাড়িগুলো কুচিটা অনেক বেশি হবে। আর এই কটন শাড়িগুলো খুবই সফট এবং লাইট ফিটের হবে, কারণ এটা হচ্ছে গিয়ে মাত্র 80 কাউন্ডের একটি সুতো দিয়ে তৈরি করা। আমি এটা যদি সিঙ্গেল করে দেখাই তাহলে দেখেন যে ট্রান্সপারেন্ট আমার হাত কিন্তু এখানে নিচে বোঝা যাচ্ছে। সো এই শাড়িগুলো কতটা সফট হতে পারে এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির হতে পারে আপনারা সেটা এখান থেকে বুঝতে পারবেন। ডিজাইনগুলো সিমিলার হওয়ার কারণে জাস্ট আমি কালারগুলো শেয়ার করছি, খুব বেশি খুলে দেখাচ্ছি না। এটা হচ্ছে গিয়ে অফ হোয়াইট কালার, যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিন, স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশন নিয়ে অনলাইন অর্ডার করে ফেলবেন। এরপরে দেখালাম একটা আপনাদেরকে চমৎকার আকাশি কালার, আকাশি কালারটাও কিন্তু নাইস লাগছে এখানে কালার কম্বিনেশনে, কালার কম্বিনেশন মাস্টার্ড এখানে দেখতে পাচ্ছি, সাথে কিন্তু অলিভ গ্রিন কালার দেখতে পাচ্ছি এবং ব্লু কালার সুতো দিয়ে ওয়ার্কটা দেখতে পাচ্ছি। প্রতিটা শাড়ির ভেতরে যেটা দিয়ে ডিজাইনটা ফুটে উঠবে সেই কালার কম্বিনেশনই সেট আপ করার চেষ্টা করা হয়েছে এখানে, এবং খুবই চমৎকার লাগছে। এই মিষ্টি পিঙ্ক কালারটাও নতুন বউদের জন্য বেস্ট হবে। এই শাড়িটা আমি একটু খুলে দিই এই শাড়িটা আপনাদের দেখার জন্য, তো খুবই দারুণ লাগছে শাড়িটা। এই যে দেখুন, আঁচলের সাথে বডির ডিজাইনের সাথে খুবই চমৎকার লাগবে, নতুন বউয়ের জন্য পারফেক্ট একটা শাড়ি হতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন, পরশমনি সারিজের সাথে থাকবেন। আমাদের আউটলেটের যে অ্যাড্রেসটি রয়েছে স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন, এবং এইগুলো ক্লিয়ার পিক সকল আপডেট ইনফরমেশনই অনলাইন অর্ডার করবেন। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।